আজকে 14 তারিখ, সেই একই ভিডিও করছি। আজকের দিনে কি অবস্থা আছে সেটা দেখানো। কবুতর দেখতে অবশ্যই বুঝতে পারছেন, কবুতর কিছুটা ভালো কিছুটা খারাপ, দুটোটাই মিলিয়ে আছে। সব কবুতর যে ভালো সেটা না। আমি আপনাদেরকে গেছে কালকে কিছু মেডিসিন দেখানো হয়েছিল, যাচ্ছে সেই মেডিসিন আর সেই পানিটাই দেওয়া হচ্ছে, স্যালাইন আর ওই 19 আইটেমের মশলা, এটা গাছগাছালির। এই গাছগাছালি নিয়ে আমি একদিন আপনাদেরকে একটা ছোট ভিডিও করব। আমার যেই ঘাটেন আছে বা বাগান আছে, সেই বাগানের ভিতরে অনেক ধরনের এই মশলার আছে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। এর সাথে আমি কবুতরের জন্য এই পানির ভিতরে গেছে কালকে বলতে ভুলে গেছিলাম, এটার ভিতরে আমি মরিচের লিকুইড দেওয়া হয়েছে আমার কবুতরের জন্য। মরিচের লিকুইড অনেক অনেক বেশি, আর কবুতর এই এই কবুতরটা গেছে কালকে খুব ভালো ছিল, আজকে খারাপ হচ্ছে। আমি বলছি এরকমভাবে আমার কবুতরই হচ্ছে অসুস্থ হচ্ছে, যেটা প্রথমে অসুস্থ হয়েছে সেটা রিকভারি হচ্ছে, এরপরে একটা হচ্ছে, এরপর একটা, ভালোগুলো এখন অসুস্থ দিকে যাচ্ছে আর খারাপগুলো রিকভারি করছে। মানে আমার ঘরের ভিতরে সব কবুতরই এখন এই রোগটা পাবেই পাবে। ওই আইটেমে রাখছি যাতে একটা কবুতর রোগ হয়েছে, এখন আমি এটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি, সেটা করছি না, জাস্ট ওদেরকে একসাথেই রাখছি যাতে সবাই যাতে এই রোগটা ধরে, সবাই যাতে একসাথে রিকভারি করে, কারণ ও মেডিসিনের খাবার দিচ্ছি। এটা যদি এরকম হয় আজকে সুস্থ, আবার এক সপ্তাহ পর আবার এই রোগটা আসছে, তখন একটা সমস্যা হয়। মেডিসিন যা দিচ্ছি তাই চলছে, এর ভিতরে কোনো কিছু করছি না, শুধু গেরিটটা দিচ্ছি না, কারণ গেরিটটা হচ্ছে অনেক ভারী একটা জিনিস, হজম শক্তির জন্য ক্ষতি, হজম হয় না, সেজন্য কবুতরের আরও বেশি এই রোগটা আরও বেশি স্ট্রংভাবে আসে, ওদেরকে কষ্ট করায়, সেজন্য গেরিটটা দিবেন না আর বড় খাবার দিবেন না, অল্প খাবার ছোট খাবারের ভিতরে রাখবেন। মোটামুটি কবুতরের পায়খানাটা কিছুটা আয়ত্তের ভিতরে আসতেছে, আবার হয়তো নাও আসতে পারে, এটা মাত্র 2-1 দিন হয়েছে রোগটা রিকভারি হচ্ছে, আসতেছে যাচ্ছে এভাবে। হ্যাঁ, তাহলে আমি আগামীকালকে আবার আপনাদেরকে আপডেটটা দেখাবো, আগামীকালকে কি হচ্ছে, কবুতর কতটুকু সুস্থ হয়েছে কতটুকু অসুস্থ আছে, সে বিষয়টা নিয়ে আপনাদেরকে আবার আমি বলবো। এখন তাহলে সবাই ভালো থাকবেন। Thank you.